হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনার ইউটিউবের ভিডিওর জন্য ভালো মানের ট্যাগ খুঁজে পাবেন কোথায়, এবং কি কীভাবে আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড দিলে এবং কি সেই ভিডিওটার ভাইরাল হওয়ার পিছনে থাকে ট্যাগ। এই ট্যাগ যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্রো করবে না, মানে ভাইরাল হবে না, মানে ভিউজ আসবে না যেটা বলা হয়। তো এখন আমরা সেই ভাইরাল ট্যাগ কীভাবে খুঁজে পাবো সেটা নিয়ে আজকের এই বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের পিসিতে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো পিসিতে ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন ইউটিউব ট্যাগ। আপনার সার্চ বক্সে ইউটিউব ট্যাগ লিখে সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, যে এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। তো সেই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সব রকমের ট্যাগ পাবেন, গুগল হইতে, প্লে স্টোর বা বিভিন্ন ইনস্টাগ্রাম, বিভিন্ন ওয়েবসাইটের ট্যাগ পাবেন এখানে। তো মাত্র আমরা ইউটিউবের ট্যাগ খুঁজব, তো এখানে ইউটিউব সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে যেই ট্যাগটা খুঁজব বা যেই ট্যাগের উপরে আমাদের এই ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড দিছি সেই ভিডিওর উপরে আমরা ট্যাগ খুঁজব। যদি ধরেন আপনি কিভাবে একটি লোগো বানাবেন ইউটিউবে, মানে একটা ভিডিও ছাড়লেন, তো সেই ভিডিওটার রকমই আপনি ট্যাগ খুঁজবেন। তো প্রথমে লিখবেন হাউ টু, হাউ টু লোগো দিলে অনেক ট্যাগ আসবে, যেই ট্যাগটা আপনার মন চায় সেটা আপনি অ্যাড করবেন। তো এখানে আপনারা সার্চ বক্স ইন্টারে ক্লিক করে দেবেন। তো তারপরে আমরা ইন্টারে ক্লিক করলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়টা ট্যাগ আছে, 258টা ট্যাগ এখানে আছে। একদম ফেসবুক হইতে আমি দেখতে পাচ্ছেন আমি কি দিয়ে সার্চ করছি, হাউ টু লোগো। তো এখন দেখতে পাচ্ছেন হাউ টু লোগো আর্ট অফ ফেসবুক, তারপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লোগো আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা, মানে যেটা ভালো লাগে বা যেটা আপনার কাছে মনে হয় এটা মানুষ বেশি এই গুগলে বা ইউটিউবে সার্চ করে সেইটা আপনি এখান থেকে টিক মার্ক করবেন। এই যে এখান থেকে টিক মার্ক করে এই যে কপি দেখতে পাচ্ছেন এই এই জায়গায় ক্লিক করে এখান থেকে আপনি যে কপিতে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি সেই ইউটিউবের জায়গায় গিয়ে এসে সেটা পেস্ট করবেন। তো এখন আমি আপনাদেরকে আর একটা অপশন দেখাচ্ছি, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হচ্ছে ভিডিওর আর ভিডিওটা খোঁজার, মানে যারা এই সার্চ করে ট্যাগও খোঁজে হ্যাশট্যাগও খোঁজে, ঠিক আছে? তো হ্যাশট্যাগও ইউজ করা ভালো। তো দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দুইটা, এই লোগো আর্টের হ্যাশট্যাগ দুইটা আছে। তো এই দুইটা আপনারা ইউজ করতে পারবেন, মানে আপনি যেটা সার্চ দিবেন ওইটাই আসবে, ঠিক আছে? তো হ্যাশট্যাগ আরও বিভিন্ন ধরনের, আপনি যদি গুগলে সার্চ করেন, এই যে গুগল, তো এই গুগলে সার্চ করলে আমি দেখতে পাচ্ছি আমি যে গুগলে টিপ ক্লিক করব, গুগলের হ্যাশট্যাগ আসবে না মনে হয়। হ্যাঁ, গুগলের হ্যাশট্যাগ আসবে না, কিওয়ার্ড আসবে, কিওয়ার্ড আসবে। এই দেখতে পাচ্ছেন যে গুগলের কিউ লোগো, এই দেখতে পাচ্ছেন যে লোগো অপশন যদি আমরা সার্চ করে থাকি দেখেন হয়তো মানে এটা হচ্ছে গুগলের ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগটা আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা একটা ভালো একটা ওয়েবসাইটের সন্ধান দিচ্ছি আপনাদেরকে। আশা করি আপনাদের ভিডিও এবার ভাইরাল হবে, আর ইনশাল্লাহ আমার ভিডিও দোয়া করবেন যে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য।